প্রপার হাইকিং বা ট্রেকিংয়ের শখ আমাদের অনেক দিনের, তাই এবারের কাশ্মীর ট্যুর প্ল্যান করার সময় পহেলগাম থেকে 13 কিলোমিটার দূরে সাংস্কার আর পীর পাঞ্জাল পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত গাঢ় সবুজ রঙের টুলিয়ান লেকের নাম শোনার পর থেকেই ডিসাইড করে নিয়েছিলাম দ্যাট উইল ট্রাই দিস টাইম। ওই যে সামনে ঝর্ণাটা দেখছো, ওইখান দিয়ে আমাদের উঠতে হবে। এই লাস্টের স্টেজটা সত্যিই খুব কষ্টকর। এখন আমার হার্ট রেট 148। লাস্ট স্টেজ বন্ধুরা। আমি দেবর্ষি আর আমার ওয়াইফ পৌলমি। বিশ্বের 9টা দেশ আর কলকাতা থেকে ড্রাইভ করে লাদাখ এক্সপ্লোর করাই হলো আমাদের ট্রাভেল লাইফের মেন হাইলাইটস। তাই হপ অন উইথ আস অন আওয়ার জার্নি টু ভিজিট অল 7 continents অফ দ্য ওয়ার্ল্ড। তবে কালকে যেহেতু শনিবার, তাই কালকে আমরা টুলিয়ান লেকের ট্রেকটাই যাব। অলরেডি হোটেলের লোকজনের সাথে আমরা কথা বলে নিয়েছি। তো আমরা অ্যাকচুয়ালি একদিনে গিয়ে ফেরত আসতে চাই, আর প্লাস আমরা 2 পোনি নিয়ে যেতে চাই। তো ওনারা যা বললেন যে এতে খরচা পড়বে 10,000। তো এখন বাজে সকালে 6:30, আর আমরা আমাদের টুলিয়ান লেকের ট্রেকটা এখন শুরু করছি। তো হোটেল থেকে আমরা নিয়ে নিলাম হচ্ছে আলু পরোটা, তার সাথে রুটি আর কিছু চিকেন, যেটা আমরা রাস্তায় খাবো। আর আমরা দুখানা ঘোড়া নিয়েছি যাতে তাড়াতাড়ি ট্রিপটা কমপ্লিট করতে পারি, কারণ আমরা চাইছি না যে রাত্রিবেলা ওখানে থাকতে। তো দেখা যাক, এখন আমরা 6:30 শুরু করলাম, কখন গিয়ে পৌঁছাই। আমাদের কিন্তু অ্যাকচুয়ালি ট্রেকটা 13+3-4 কিলোমিটার হবে, কারণ আমরা যেহেতু পহেলগাঁও থেকে বেশ কিছুটা উপরে রয়েছি এই ভেন্টিস লজে, তাই এইটুকু আমাদের নামতে হবে। তাই আমাদের জন্য এটা প্রায় 16 কিলোমিটার। আর আজকের ওয়েদারটাও একদম পুরো ক্লিয়ার, কোনো রকম বৃষ্টি হওয়ার কোনো চান্স নেই। এখন আমরা পহেলগাঁওয়ের লিডার নদীকে ক্রস করছি। যারা এই ভেন্টিস লজে থাকছো না, তাদের জন্য ট্রেকটা অ্যাকচুয়ালি এরকম জায়গা থেকে স্টার্ট হবে। একটা বাজে খবর বন্ধুরা, যে বোনের শরীরটা খুব খারাপ লাগছিল, সকাল থেকে বমি হয়েছে, সেই জন্য ও বাড়ি চলে গেল, মানে হোটেলে। অ্যাকচুয়ালি কালকে আমরা ইয়াখনি খেয়েছি এখানে, যেটা কিনা একটা কাশ্মীরি ওয়াজওয়ান। তো এখানকার এই দাদারা বলছেন যে ইয়াখনি খাওয়ার পরে ঠান্ডা জল খেতে নেই, গরম জল খেতে হয়। ওই ঠান্ডা জল খাওয়ার জন্য অ্যাসিডিটি হয়ে হচ্ছে, সেই জন্য আর আমরা ওকে নিয়ে রিস্ক নিলাম না, ওকে হোটেলে পাঠিয়ে দিলাম। তাই এখন আমিও ঘোড়ায় উঠে গেছি, এটাতে একটু তাড়াতাড়ি হবে। সবার ফার্স্টে আমরা পৌঁছাবো হচ্ছে বাইসারান ভ্যালিতে, যেটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়, সেটাকে পেরিয়ে তারপরে আরও প্রায় 7-8 কিলোমিটার। ঘোড়ার পিঠে চেপে অনেকটাই এনার্জি বাঁচে ঠিকই, বাট রাইডটা প্রচণ্ড আনকমফোর্টেবল, স্পেশালি ইফ ইউ আর নট ইউজ টু ইট। হাঁটলে যেমন মেনলি পায়ের কোয়াড মাসেলসই এনগেজ হয়, কিন্তু ঘোড়ায় যাওয়ার সময় অলমোস্ট ফুল বডি টাইট রাখতে হচ্ছিল আনকমফোর্টেবলনেস কাটানোর জন্য। টুলিয়ান ভ্যালি পৌঁছ কে শায়দ থোড়া প্লেন হ্যাঁ না, টুলিয়ান মে জো টুলিয়ান ভ্যালি হ্যায় না, হ্যাঁ ওহ প্লেন, হ্যাঁ হ্যাঁ। বিশাল বিশাল পাইন গাছ, তার ফাঁক দিয়ে সকালে সোনালি রোদ, পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট ছোট ঝর্ণা, আর গাইডদের কাছ থেকে কাশ্মীরের নানান গল্প শুনতে শুনতে সময়টা কিভাবে কেটে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না। অনেকটা ঘোড়া এসে একটু কোমর টোমর পিঠ ব্যথা করছে, তাই আমরা আবার হাঁটা শুরু করেছি। পুরোটা হাঁটবো না, একটুখানি হেঁটে আবার কিছুটা উপরে গিয়ে ঘোড়ায় উঠে যাব। বাট এটা কিন্তু যতটা ইজি মনে হয় ততটা না, মানে একদিনে একটু চাপেরই। 7,000-8,000 না, একদিনে কিন্তু টুলিয়ান লেকটা করাটা একটু টাফ, মানে হেঁটে গেলে। আমাদের সাথে চলেছে আমাদের বন্ধু, ওকে একটু আলু পরোটা খেতে দিয়েছি বলে আমাদের পিছু ছাড়ছে না। সাড়ে 5 কিলোমিটার আসার পরে মানে প্রচণ্ড চড়াই রাস্তাটা, ঘোড়াগুলো হাঁপিয়ে যাচ্ছে। কষ্ট হলেও এতেই মজা। আমার বহুকালের ট্রেকিং করার শখ ফাইনালি আজকে পূর্ণ হচ্ছে। স্মার্ট ওয়াচে দেখছি যে হার্ট রেট 160,
150-এর কাছাকাছি ঘুরঘুর করছে। এই ফাঁকে চলো আমাদের আজকের এই পুরো ট্রেলটার ম্যাপটা একবার দেখে নিই। ফার্স্ট পার্টে বাইসারন ভ্যালি অবধি 3.2 কিলোমিটারের সেকশনটা ইজি, আর এলিভেশন গেন 330 মিটার্স, আর এখানে আমাদের সময় লেগেছিল 1 আওয়ার। নেক্সট আর কারেন্ট সেকশনটা বেশ ডিফিকাল্ট আর স্টিপ, 4.8 কিলোমিটারের এই সেকশনে এলিভেশন গেন 830 মিটার্স, আর আমাদের সময়ও লেগেছিল বেশি, প্রায় 2 আওয়ার্স। দেখো বন্ধুরা, চড়াইটা প্রায় আমরা উঠে এসেছি, এখন একটু রেস্ট নিচ্ছি, অলমোস্ট হাফ হয়ে এসে গেছি, বাট এরপর থেকে অনেকটা আমরা ফ্ল্যাট ল্যান্ডস পাবো। খিদেটা বেশ পেয়েছিল, তাই আমাদের ব্রেকফাস্ট করার ফাঁকে তোমরা বরং এই ড্রোন শটসগুলো এনজয় করো। প্রায় 2-3 কিলোমিটার ওই জঘন্য স্ট্রেচটা দিয়ে আমরা উপরে উঠলাম। আমি ইসকার কে নাম বলে ঘোড়েকা ঘোড়েকা দিলখুশ। আচ্ছা আচ্ছা, আর আমার নাম করণ করণ, আর ওর একটা ভাই আছে অর্জুন, কিন্তু সে আসেনি আজকে বাড়িতে। এরপর আস্তে আস্তে আমরা এন্টার করতে শুরু করলাম থার্ড সেকশন, মানে টুলিয়ান ভ্যালিতে, যার ন্যাচারাল বিউটি ওয়াজ রিয়েলি আউট অফ দ্য ওয়ার্ল্ড। তো এখন আমরা যেখানে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে টুলিয়ান ভ্যালি। তোমরা যারা মানে এখানে নাইট স্টে করবে টুলিয়ান লেকের এই ট্রেকে, তখন এই ক্যাম্পিংটা এখানেই করতে হয়। তো এই একটু সামনে অবধি ঘোরা যাবে, তারপর লাস্ট 1 কিলোমিটার আমাদের হেঁটে যেতে হবে, মানে ওখানে ঘোরা যায় না। এই সেকশনটা জাস্ট অসাধারণ অসাধারণ, মানে যখন আমরা সকালবেলা শুরু করেছিলাম তখন মনে হচ্ছিলো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি এত কষ্ট করে, আর এখন মনে হচ্ছে সব কিছু মানে ওয়ার্থ ইট। আমি বলবো বস, তোমরা যদি কাশ্মীর আসো মানে টুলিয়ান লেক ট্রেকটা মিস করো না। যদি তোমরা কাশ্মীর গ্রেট লেক ট্রেক করো তাহলে তো ঠিক আছে, তা না হলে এটা অবভিয়াসলি করো। রিলেটিভলি ইজি থার্ড সেকশন, মানে টুলিয়ান ভ্যালি এর 3.2 কিলোমিটার রাস্তা ক্রস করতে আমাদের লেগেছিল 40 মিনিটস, কারণ এখানে এলিভেশন গেন মাত্র 160 মিটার্স। বাট এর পরের ফাইনাল সেকশন আনটিল টুলিয়ান লেক হলো এই পুরো ট্রিপের সবচেয়ে ডেডলি আর এক্সট্রিমলি ডিফিকাল্ট, তাই এখানে একটু জিরিয়ে নেওয়ার ডিসিশন নিলাম। এই যে আমরা এখন পৌঁছে গেছি টুলিয়ান ভ্যালিতে, এখানে ড্রোন ফোন ওড়ালাম, আর বাকি 1-2 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হবে। ভাই আপনার নাম আরেকবার বতাইয়ে। হ্যাঁ, আমার নাম শিবির ভাই। শিবির ভাই, শেরখান ভাই। শেরখান ভাই, আমি এনাদের নাম্বার এখানে শেয়ার করে দেবো, তো তোমরা যদি টুলিয়ান লেক ট্রেকটা করো এনাদের সাথে আসতে পারো, এনে একদম তোমার ফ্যামিলির মতন তোমাদের ট্রিট করবে, খুব হেল্পফুল। ওই যে সামনে ঝর্ণাটা দেখছো, ওইখান দিয়ে আমাদের উঠতে হবে। ভালো মতো রেস্ট নিয়ে উই ফাইনালি এম্বার্কড অন আওয়ার ফাইনাল অ্যাসেন্ট টুয়ার্ডস দ্য টুলিয়ান লেক। ভিডিওতে দেখে মেবি ইজি লাগছে, বাট এই স্ট্রেচটায় উঠতে আমাদের লিটারালি দম বেরিয়ে গেছিল, এসপেশালি বিকজ অফ লো অক্সিজেন লেভেল অ্যাট 12,000 ফিট অ্যাবাভ সি লেভেল।
লাস্টের স্টেজটা সত্যি খুব কষ্টকর, বাট পৌঁছাবো তো আজকে যেভাবেই হোক না কেন। মানে এখানকার এই গাইডদের সত্যি খুব হেল্পফুল, মানে আমাদের দুটো ব্যাগ একজন মাথায় নিয়ে নিয়েছে, আমাদের হাত ধরে ধরে টেনে টেনে তুলছে। না আমি ভাবতাম আমি খুব ফিট, মানে কলকাতায় 5 কিলোমিটার দৌড়ানো তার সাথে এখানে ওঠার কোনো সম্পর্কই নেই। মেবি এইটুকু ট্রেনিং করে না এলে আরোই অবস্থা খারাপ হয়ে যেত, হয়তো উঠতেই পারতাম না। ঔলমি তো প্রায় হাল ছেড়েই দিয়েছিল, বাট আমাদের গাইডেরা হাত ধরে ধরে লাস্ট মোমেন্ট অব্দি ওকে হেল্প করেছিল। অলমোস্ট পৌঁছে গেছি, এই পেছনের পাহাড়টা টপকালেই টুলিয়ান লেক। এই উপরে উঠে টুলিয়ান লেকের পুরো গ্রিন ভিউটা দেখবো সেই কথা ভেবেই এগিয়ে চলছি। লাস্ট স্টেজ বন্ধুরা, লাস্ট স্টেজ এই সামনেই, দেখতে পেয়ে যাবো। শরীর আর শক্তি নেই। ওই যে দাদা দাঁড়িয়ে আছে ওখান থেকে আমরা দেখতে পারবো। দেখো বস ভিউটা, আমার পেছনেই টুলিয়ান লেকের সে অসাধারণ ভিউ। এই ফিলিংটা না এক্সপ্লেন করা সম্ভব না, এতক্ষণ ধরে হেঁটে আসা, তারপরে এই সিন। 20 ফুট 15 ফুট 20 ফুট বরফ হতা হ্যায়। আচ্ছা, তো এই বরফ উনি কে সাথ, বরফ কে সাথ ये পাথর গিরতে আ জাতা হ্যায় না, ফির ये थोड़ा छोटा छोटा बन जाता है টুলিয়ান লেক। আচ্ছা, পেলে ওর বড়া থাকা, পেলে বহুত বড়া থা। ইয়ে জো মালবা মালবা হ্যায় না, হ্যাঁ, ইয়ে ইধর সে আতা হ্যায়, উপর পাহাড়ি সে আতা হ্যায়, ইসকে আন্দর ঘুস জাতা হ্যায়। ইসসে বড়া ইয়াহাঁ পে লেক হ্যায়, উসকা নাম হ্যায় শিশনাগ লেক। হ্যাঁ, শিশনাগ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো ও চন্দনবাড়ি কি তরফ হ্যায় না, চন্দনবাড়ি কি তরফ, ও চন্দনবাড়ি সে 12 কিলোমিটার আ, হ্যাঁ, সেম ডিসটেন্স হ্যায়, ইসকা ভি 13, উসকা ভি 13। হ্যাঁ হ্যাঁ, 13 13। হ্যাঁ, লেকিন উসকা রাস্তা ইসসে বেহতর রাস্তা হ্যায়। আচ্ছা, ওর বরাবর ঘোড়া জাতা হ্যায় লেক তক। তো আমাদের টোটাল টাইম লাগলো 6 ঘন্টা, মানে এটা হচ্ছে 13.5 মতন কিলোমিটার। আমি স্ট্রাভার পুরো ম্যাপটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, যাতে তোমরা দেখতে পারো যে আমরা এক্স্যাক্টলি কোথা কোথা দিয়ে এসেছি। বারো হাজার ফিট উচ্চতায় অবস্থিত এই লেকের সৌন্দর্যের কোনো তুলনাই হয় না। কয়েক বছর আগে অবধিও আমার আইডিয়াই ছিল না যে ইন্ডিয়াতে এত সুন্দর লেকস রয়েছে। বিদেশি ইউটিউবারদের ক্যানাডার বা ডলোমাইটসের লেকের ফুটেজ দেখে সেদিকে যাওয়ার প্ল্যান করতাম, বাট আমাদের কাশ্মীরেই যে এরকম অগুন্তি গড লেভেলের লেকস রয়েছে আই রিয়েলি হ্যাড নো আইডিয়া। এমনকি এখানে এপ্রিল মেতে এলে তোমরা ভাসমান বরফও পর্যন্ত দেখতে পারবে। এখন এখান থেকে ফেরত যাওয়ার টাইম, এখানে আমরা প্রায় 1 ঘন্টা মতন টাইম স্পেন্ড করলাম, কিন্তু আর এখানে ওয়েট করবো না, কেননা এটা যথেষ্ট হাইটে আমাদের শ্বাসকষ্ট হচ্ছে আর শরীরও দিচ্ছে না, কেননা অলরেডি আমরা 6 ঘন্টা হাইক করে এসেছি, এখন হয়তো 5-6 ঘন্টা লাগবে হোটেলে ফিরতে।
দেখো বন্ধুরা টুলিয়ান লেক থেকে নেমে আমাদের কি অবস্থা, পৌলমিতা বলছিল উঠবেই না, অনেক কষ্টে ওকে এই দাদারা ওকে মোটিভেট টোটিভেট করে উপরে উঠিয়ে দিয়েছে, তারপরে ওখানে গিয়ে ওর যা নাচানাচি এটা দেখার মতন ছিল। বাট আজকে আর আমাদের কোনো এনার্জি নেই, এখন বাড়িতে গিয়ে পুরো আমরা ল্যাদ খেয়ে যাবো। আবার আমরা টুলিয়ান ভ্যালিতে চলে এসেছি, এখানে আমাদের ঘোড়া দাঁড়িয়ে আছে, এখন আমরা এখানে লাঞ্চ করব। মানে ভাবতেও পারছি না যে আজকে আমরা কি করে ফেলেছি। আমরা খাচ্ছিলাম আর এখানে গন্ধ পেয়ে এসে গেছে, চিকেন গুলো কই গেল, শুধু চিকেনের বাটির মধ্যে মুখ ঢোকাচ্ছিল। চিকেন কি এরা খায়? না না মানে গন্ধ শুনছি। এখন আমরা এখানে বসে হোটেল থেকে নিয়ে আসা রুটি চিকেন দিয়ে লাঞ্চটা সেরে ফেললাম। খাবারটা খেয়ে যেন একটুখানি ধরে প্রাণ এলো। টোটাল 27 কিলোমিটারের হাইক কমপ্লিট করে পুরো বিধ্বস্ত অবস্থায় আমরা হোটেলে পৌঁছেছিলাম 7:00। তাই এই ট্রেকটা একদিনে না করে আমাদের রেকমেন্ডেশন হলো 2 দিনে কমপ্লিট করা, যেটা অনেকটাই বেশি কমফোর্টেবল হতো। তো এখানেই শেষ করি আজকের এপিসোড। পরের এপিসোডের জন্য রাখলাম সাম অফ দ্য বেস্টস অফ পেহেলগাম, যেটা কিনা আরু ভ্যালি আর বাইসারন ভ্যালি বা মিনি সুইজারল্যান্ড। তাই সাবস্ক্রাইব করতে ভুলো না। Thank you.